বিসমিল্লা রহমানুর রহিম আমরা বলতেছিলাম সিরাতে মুস্তাকিমে যারা চলেন তাদেরকে আল্লাহ তালা দান করেন তার চতুর্থ দল হল আন আমাল্লাহ আলাইহিম মিনান নাবিয়িন ও সিদ্দিক ও সোহাদা ই ও সালহীন সলেহ যাদেরকে বলা হয় সালহীন নেককার সলেহ কাকে বলি আল্লাহ সুরাতুল হজরত উনপঞ্চাশ নম্বর সুরার নয় নম্বর আয়াত আল্লাহ বলেন হুমা যদি মুমিনদের দুইটি দল পরস্পর ঝগড়ায় লিপ্ত হয় মারামারিতে জড়িয়ে পড়ে তখন তোমরা তাদের মাঝে মীমাংসা করে দিবে সলেহ করে দিবে ঝগড়া নিরসনে কাজ করবে এটার নামে হলো সলেহ বা সৎ আমল তো মানুষের মাঝে মতভেদ ইখতিলাফ মতবিরোধ মীমাংসা করা সকলকে একই প্ল্যাটফর্মে নিয়ে আসা সকল মানুষকে একই দলবদ্ধ করা আল্লাহ তালার এক সকলকে আহ্বান করা আশ্রয় গ্রহণের জন্য সকলকে দাওয়াত দেওয়া এইটাই হলো মূলত অনেক আমল আমলে সলেহ আর কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহতালা যেই সমস্ত আদেশ দিয়েছেন সেগুলি বাস্তবায়ন করা হল অনেক আমল এবং বিভিন্ন জায়গায় যে সমস্ত কাছ থেকে আল্লাহ আমাদেরকে নিষেধ করেছেন হারাম করেছেন ও বৈধ ঘোষণা করেছেন তা থেকে বিরত থাকাই হল নেক আমল অতএব আমরা সুরাতুল হামদের সাত নম্বর আয়াত থেকে জানতে পারলাম আল্লাহ আল্লাহতালার নিয়ামতপ্রাপ্ত দল মোট চারটি নবী সিদ্দিক শহীদ নেককার বা সলেহ এই চার দলে আমাদেরকে থাকতে হবে কোরআনকে আঁকড়ে ধারণ করতে হবে আল্লাহ তালা আমাদের সকলকেই সিরাতে মুস্তাকিমে অটল থাকার তৌফিক দান করেন রব্বানা মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম